जालसा सुनते सुनते अपना जो एदी एक बार उठन आबार जाता ठीक नय कारण एक जन वक्ता जो वक्तव्य रखे तार बाड़ीर कोनो गल्प बोले ना तार ग्रामीर कोनो कहानी बोले ना से निश्चय हादिस कुरान थेके किछु आलोचना करे से आमी होई बा जे होक ना केन তাই একটু মহাব্বত প্রেম ভালোবাসা দিয়ে জালসা মঞ্চে যে বক্তাটা জালসা করবে তার সম্পূর্ণ বক্তব্য মনে প্রাণে শুনতে হয়। যাই হোক আপনাদের সব সামনে কোরআনে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকীন। হে ঈমানওয়ালো আল্লাহ সে ডরো আর সত্যকে সাথ হয়ে যাও। ओ ईमानदार गणेरा अल्लाह के भय करो और सत्य बंदादेर संगी हो जाओ। भय केमन करते हबे तार संगी होते हबे ए दुटो रास्ताई आमि बक्तब्य राखबो इनशाल्लाह। आमार समय शेष होले आमिओ बिदाय नेब। आमार परे आपनारा देखते पाबेन विश्वनबी मुस्तफा सल्लल्लाहु ताआला खानदान के निज नयने आले रसूल के निज नयने मने प्राणे दर्शन करबेन आजके ब्रदर ताई अल्प सीमित समय अपेक्षा और बेशी देरी नय आज के आपनादेरके देखे महफिल देखे खूब सुंदर लागछे क्यों दाड़िये आछे क्यों बसे आछे क्यों जायगा पाइनि कष्ट करे शुनछे मुसलमान एई किन्तु कष्टर दाम आल्लाह आमाके आपनाके देबे। मा बोनेराओ खूब मोहब्बत बसे आछे बसे थाकुन इनशाल्लाह बक्तब्य शुरू होबे তার আগে আসুন একবার সবাই মিলে মহাব্বতে দর্শনী করি সবাই মিলে একসঙ্গে পড়ি আল্লাহুম্মা দেখিলে কেমন হত
आस्तो भेसे हजरत बिलाल रे मधुर आजान। जोरे बोलो सुभान अल्लाह। आस्तो भेसे हजरत बिलाल रे मधुर आजान से सामने रसूल पाक होते पासे सहाबा गण दीनी को तो आलोचनाय थाकतम आमी अधम सामने रसूल पाक होते पासे রাজমহলে আগে খুব চলেছে চলছে কিন্তু এখনকার ছেলেরা বুঝতে পারে না। এক্ষুনি আমি খাওয়ার সময় একজনকে বললাম ভাই একটু লবণ দরকার হয়ে গেছে। এই ভাই যুবক শোন আমি মওলানা মুখতার আশরাফি কালিয়াগঞ্জ থেকে এসেছি বহু কষ্টে অনেক গাড়ি চেঞ্জ করে নদী পার করে খুব মেহনত করে এসেছি ভাই। এইভাবে উঠাউঠি করলে মন খারাপ হবে আর একজন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে কমসে কম দোয়াতে সঙ্গে থাকতে হবে। জোর করে ইবাদত করা যায় না মনে প্রাণে খুশি মনে ইবাদত করতে হয়। আমি আয়াত পড়েছি আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন। হে মানবালো আল্লাহ সে ডরো সচ্চো কে সাথ হো যাও আল্লাহর ভয় মনে আছে তাই তো মসজিদে মানুষ দেখা যায় না। আল্লাহর ভয় মনে আছে তাই সত্যি কথা শোনা যায় না। গজল করলাম হযরতে বেলালের আজানে সবাই পাগল হয়ে যেত কেন ওই বেলাল নবী মুস্তফার বাজারে বিক্রি হয়েছিলেন। জোরে বলুন আল্লাহ। আমরা কেমন উম্মত গো যে আজ অব্দি নবীর প্রিয় হতে পারি না। আমরা কেমন উম্মত নবী যা বলেছে ওই রাস্তায় চলতে পারি না। এই রাজমহলের মা বোনেরা শুনো ভাই বন্ধুরা শুনে যাও জান্নাত তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে জান্নাত তো তৈরি করা আছে কিন্তু সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে যার চলা হবে তার নিজের তরিকা হবে নবী মুস্তাফার খাওয়া হবে তার নিজের
তরিকা হবে নবী মুস্তাফার, পড়া হবে তার নিজের, তরিকা হবে নবী মুস্তাফার, তার কথা হবে নিজের, তরিকা হবে নবী মুস্তাফার, নামাজ পড়বে সে নিজেই, তরিকা হবে বিশ্ব নবীর, ও দুনিয়ায় মুসাফির করবে সফর করবে, তরিকা হবে আমার নবীর, যার চলাফেরাতে উঠা বসাতে জিন্দেগিতে সমস্ত তরিকাগুলো আমার বিশ্ব নবী হাশমি হিজাজি মক্কী ও মাদানী মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক হয়ে যায়। বা খোদা বলছি তার কবরে ভয় নাই, হাশরে ভয় নাই, কাল হাশরের ময়দানে আমার মুস্তাফা বিশ্ব নবীর সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন। কিন্তু বেরাদার মুসলমান, আমরা নবীর গোলাম, আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীর উম্মত, আজকে বিশ্ব নবীর কথার উপরে আমল করতে পারি না। এ মুসলমান যুবক ভাই শোনো, মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, নামাজের খেয়াল করি না, নামাজ আদা করি না, নিজে দাবি করছি যে আমরা নবীর পাগল, ওই নবীর গোলাম, কেমন ভয়! কোরআনের কথা মিথ্যা হবে না, এ কৌলে মোহাম্মদ কৌলে খোদা, ফরমানা বদলা যায়েগা, বদলেগা জমানা লাখো মগর কোরআনা বদলা যায়েগা। আসমান ফাটতে পারে, জমিন টুকরো হতে পারে, রাত দিন হতে পারে, দিন রাত হতে পারে, আমার নবী মুস্তাফা যা বলেছে তা কোনোদিন মিথ্যা হবে না। যদি কেউ নামাজ পড়ে বিশ্ব নবীর মহব্বতে তার নামাজ কবুল হয়ে যাবে। এ কারণেই নামাজ তো আসলো পড়ে, তার আগে বিশ্ব নবীর আগমন হয়েছে, নামাজ পড়বেন আপনি তার মধ্যে থাকবে নবীর মহব্বত, ওই নামাজ আল্লাহ কবুল করে নেবে। এ মুসলমান বন্ধু আমার, ভাইয়েরা আমার, শুনুন একটা কথা বলে যাই, আমাদের মনের মধ্যে কেমন ভয় রাখতে হবে, কেমন ভয় করতে হবে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন, হে ইমানওয়ালো আল্লাহ সে ডরো আর সচ্চো কে সাথ হো যাও। ভয় করব খোদাকে তো কেমন ভয় করব, আল্লাহর ভয় রাখবো তো কেমন ভয় রাখবো। হে মায়েরা শুনে যাও রাত্রিবেলা, আজকে বলে যাই আল্লাহ আল্লাহ কেমন ভয় রাখতেন আল্লাহর হাবিবের সাহাবীরা, আল্লাহর হাবিবের দিওয়ানারা, বিশ্ব নবীর গোলামেরা, বিশ্ব নবীর চাহনেওয়ালারা আমার নবীর সঙ্গে কেমন মহব্বত করতেন, আল্লাহর কেমন ভয় রাখতেন, নবীকে কতটা মানতেন, নবীকে কত বিশ্বাস করতেন, নবী মুস্তফার সঙ্গে কত মহব্বত করতেন। আমার নবী যা বলতেন সাহাবীরা এক পক্ষে সঙ্গে সঙ্গে তা মেনে নিয়ে নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি সঙ্গে সঙ্গে আমল করে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সব শুনতে পাই, আলী ওলামারা এক এক করে মঞ্চে এসে বক্তব্য দিয়ে দিই কিনা, একজন ভাই আমার 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। এ বিরাদার মুয়াজ্জাজ সামাইনে কেরাম, আমরা সবাই মিলে একটাই আশা রাখি, ইয়া আল্লাহ একদিন যদি নবী মুস্তফার শয়নে স্বপনে নির্জনে গোপনে মাখানে লামাখানে সারা জাহানে ত্রিভুবনে একদিন একবার এক সময় যদি আমার বিশ্ব নবীর দর্শন পেয়ে নিতাম, বা খোদা আমরা জান্নাতি হয়ে যেতাম। কারণ যারা আমার নবীকে দেখবে সে স্বপনে দেখুক, শয়নে দেখুক, নির্জনে দেখুক, গোপনে দেখুক, যেখানে বিশ্ব নবীর দর্শন পাবে আমার মুস্তফাকে দেখা হবে। কারণ নবীর চেহারা শয়তান কিন্তু নকল করতে পারে না। মহাব্বত আমি বলছিলাম আল্লাহর ভয় রাখতে হবে, আল্লাহর ভয় যদি আমাদের মনে থাকে নিশ্চয়ই দুনিয়াতে গুনাহা আমাদের ছেড়ে চলে যাবে, গুনাহা ছাড়তে হবে না, গুনাহা ছেড়ে চলে যাবে, গুনাহা ছেড়ে চলে যাবে। ভয় রাখতে হবে খোদার, ভয় যদি বান্দারা করত নিশ্চয়ই বান্দারা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যেত। আমাদের মধ্যে দান খয়রাত খুব ভালো, আমাদের মধ্যে মিলাদ মাহফিল খুব ভালো, আমাদের মধ্যে সব কিছুই ভালো, কিন্তু মুসলমান যখনই কোনো আলিম নামাজের কথা বলবে তখনই সব পিছিয়ে, যখন বলবে ভাই তোমার বয়স হয়ে গেছে তোমাকে দাঁড়িয়ে রাখতে হবে, রাখা যাবে না।
ভাই তোমার সময় শেষ হচ্ছে এখনই ইবাদত করো আল্লাহু আকবার মুসলমান মনে মনে ভাবছেন এই মৌলভী সাহেব এসে যে কি বললো এর আগে তো ভালোই হচ্ছিল শুধু ওয়াজ করে যাবে বক্তব্য সারা রাত আমি বলে যাব আপনারা যদি বুঝতে না পারেন শুধু সুবহানাল্লাহ আর মাশাআল্লাহ বলা হবে কোন কাজে দেবে এক মিনিট এক ঘন্টা বক্তব্য শুনে যদি আপনি আমল করেন এক মাস বক্তব্য শোনার দরকার পড়বে না আর এক মাস বক্তব্য শুনে যদি আপনি একটাও আমল না করেন তো আপনার বক্তব্য শোনাই হবে ওই বক্তব্য কোন কাজে দেবে না প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের বাপ মা পিতা মাতা আছে প্রত্যেক বাড়িতে আমাদের বাবা মা আছে কোরআনের প্রতি আমল করছি না কোরআন বলছে ওয়াবিল বলে দেয় নেহে সারা তোমরা পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করো আচ্ছা বলুন এ ভাই শোনো মৌলভী সাহেবকে দেখলে আসসালামু আলাইকুম বলো তো সালাম দেওয়া সুন্নাত জবাব দোয়া কি বলো ভাই নিজ থেকে বলো সুবহানাল্লাহ এ সালাম দেওয়া সুন্নাতে মুস্তাফা নবী আমার বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নাতকে মহব্বত করে ও আমাকে মহব্বত করে আচ্ছা এই সালাম যার সঙ্গে হবে তার সঙ্গে ঝগড়া হতে পারে কোনদিন হবে না কি হবে মহব্বত হবে কি হবে মহব্বত হবে আচ্ছা বলুন তো আপনারা কেউ নিজের বিবিকে সালাম দিয়েছেন একটু কথা বলে কেউ হাতটা তুলে বলতে পারবে আমি আমার বিবিকে দুটো উঠেছে চারটে সুবহানাল্লাহ রাজমহলের মাটিতে খুঁজে পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গায় তো লজ্জায় হাত তুলে না মুয়াজ্জাজ বাবাজি যারা নিজের বিবিকে সালাম দেয় তাদের সঙ্গে বিবির মহাব্বত বেশি বাড়বে তাবিজের দরকার পড়বে আচ্ছা বিবিরা আবার কাউকে সালাম দেয় আমি এক ভাবিকে জিজ্ঞেস করছি হারে ভাবি বল তো তুই দাদাকে কয়বার সালাম করেছিস বলছে তিনবার কেন বল যখন দেখতে এসেছিল তখন একটা ঘুমটা তুলে সালাম দিয়েছিলাম বিয়ের রাত্রিতে যখন বাড়িতে গেলাম তখন একটা সালাম দিলাম তারপরে আঠড়ি আনার পরে একটা সালাম দিয়েছিলাম আমি বললাম তারপরে দিশনাই বলে আরে কি বলবো লজ্জা লাগে নিজের স্বামীকে সালাম দিতে বিবিদের লজ্জা হয় আর রাস্তার বিহাই গেলে আসসালামু আলাইকুম বিয়ের ভাই গেলে আরো দমল সালাম হ্যাঁ এরা তখন লম্বা সালাম দেবে কিন্তু নিজের স্বামী বিশ্বনবী বলেছে তোমার কদম তলে যান না জোরে বলো না কেমন খোদার ভয় হে মায়েরা খোদার ভয় মনে রাখো মা ফাতেমা রাস্তায় চলো কামিয়াব হয়ে যাবে মুসলমান বলছিলাম প্রত্যেক বাড়িতে বাপ মা আছে আছে না নাই আছে সবারই বাপ মা আছে বাড়িতে পীর সাহেব আসলে হাতে চুম্বন দিচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনবে মৌলভী সাহেবকে দেখলে হাত দিচ্ছি এখানে কোনো ছেলে আছে নিজের বাপ মায়ের হাতের মধ্যে চুম্বন দিয়ে আছে কেউ মাশাআল্লাহ হাজার হাজার লোকের মধ্যে একটা লোক হাত তুললো আমার আব্বা আম্মার হাতের মধ্যে আমি চুম্বন দিলাম কোরআন বলছে ওয়াবিল বলে দেয় নেহে সানা তোমরা পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করো এই রাজমহলের বাবাজিরা শুনে যাও মা খালারা শুনে যাও কেমন মুসলমান আমার নবীর কথার মতো চলি না আমরা কেমন নবীর দেওয়ানা নবীর কথার মতো চলতে পারি না এতগুলো মানুষের মধ্যে বললাম কে এমন ব্যক্তি আছে যে নিজের বাপ মায়ের হাতের মধ্যে চুম্বন দেয় ইমাম সাহেবকে চুম্বন দেবেন তার সওয়াব আলাদা মাওলানা সাহেবের হাতে চুম্বন দেবেন তার সওয়াবটা আলাদা আপনার পীর সাহেবের হাতে চুম্বন দেবেন তার সওয়াবটা আলাদা শরীফে গিয়ে খাজা বাবার
চুম্বন দেবেন তার সওয়াবটা আলাদা কাছেও সাথে গিয়ে মাধ্যমে সামনের চৌকাতে চুম্বন দেবেন তার সওয়াবটা আলাদা পান্ডুয়া শরীফে গিয়ে চুম্বন দেবেন তার সওয়াবটা আলাদা কিন্তু আপনার বাবা মা বাড়িতে আছে আপনি আপনার বাবা মার যদি হাতের মধ্যে চুম্বন দেন কদমে চুম্বন দেন আপনার মা যদি দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে খোদার কসম করে বলি কাল হাসরের ময়দানে আমার নবীর সঙ্গে আপনার মায়ের দোয়ার বরকতে জান্নাত হয়ে যাবে মুসলমান বাবা আমার বন্ধুরা আমার ও মুসলমান আমরা কোথায় গিয়েছে গো কেমন নবী মুস্তাফার গোলাম আমরা কেমন নবীর দিওয়ানা আমার নবী আপনার নবী বিশ্ব নবী দো জাহানের বাদশাহ আপনার মুস্তাফা সাহাবিদেরকে নিয়ে বসে আছি আমার নবী মুস্তাফা ওই সময় বয়ান করছেন হঠাৎ করে নবী আমার দাঁড়িয়ে গেলেন সাহাবারা সবাই তাকিয়ে তাকিয়ে দেখে আমার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন দাঁড়িয়ে গেছে আমার নবীর নূরানি চেহারাখানা সবাই দর্শন করে আর কোনো দিকে তাকাই না সবাই যেন আমার নবী মুস্তাফার দিকে তাকায় হায়রে নবীকে একবার দেখলে সবারই পিপাসা মিটে যেত একবার দেখলে ক্ষিধা মিটে যায় ওই নবী যার দোসরা চেহারা দেখা যায় না ওই নবী যার জিকির কোরআন করেছে ওই নবীর চেহারা যার কথা বাদ বলা হয়েছে ওই নবী মুস্তফার চেহারার সঙ্গে অন্য কারো চেহারা তুলনা দেওয়া যায় না ওই নবী মুস্তফা যেই নবী না হলে আল্লাহ আসমান তৈরি হতো না জমিন তৈরি হতো না রাত তৈরি হতো না দিন তৈরি হতো না নামাজ আমরা পেতাম না মা বাবাকে পেতাম না ওই নবী যেই নবী না হলে আল্লাহর জান্নাত তৈরি হতো না ওই নবী যেই নবী না হলে কবর শব্দ পাওয়া যেত না আজান শব্দ শোনা যেত না আল্লাহ শব্দ পাওয়া যেত না ওই নবী মুস্তফা যেন দাঁড়িয়ে গেছে সমস্ত সাহাবীরা তাকিয়ে তাকিয়ে তার দিকে দেখে আব্দুল্লাহর পেয়ারা দাঁড়িয়ে গেছে আমিনার নয়নের তারা দাঁড়িয়ে গেছে মক্কাওয়ালা নবী দাঁড়িয়ে গেছে মদিনাওয়ালা নবী দাঁড়িয়ে গেছে ওই নবী দাঁড়িয়ে গেছে যেই নবীর আগমনে সারা জগৎ উজালা হয়ে গেছে মুসলমান নবী আমার দাঁড়িয়ে গেছে বিশ্ব নবীর দিকে সমস্ত সাহাবীরা তাকিয়ে তাকিয়ে দেখে নবী যেন দাঁড়িয়ে গেছে আর দুটি হাত নিজের মাথার পাগড়ির মধ্যে লাগিয়ে দিয়েছে আকা মুস্তাফা আমার আস্তে আস্তে করে পাগড়িখানা খুলতে লাগলো গয়ার নবী মায়ার নবী আস্তে আস্তে করে পাগড়িখানা খুলতে শুরু করে দিল পাগড়িখানা যেন আস্তে আস্তে করে খুলে জমিনে বিছিয়ে দিয়েছে সাহাবিয়ে রাসূল সবাই মিলে আমার নবীর দৃশ্যখানা দেখি নবীর দিকে তাকিয়ে আছে দয়ার নবী মায়ার নবী আমার পাগড়ি জমিনে বিছিয়ে দিয়ে যেন একদিকে তাকিয়ে দেখি সবাই মিলে দেখে একজন বয়স্ক মহিলা আস্তে 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 করে আমার নবীর সামনে এসে গেছে যেমনি নবীর সামনে চলে এসে দয়ার নবী সঙ্গে সঙ্গে ওই মহিলার হাত দুটো ধরে চুম্ব দিয়ে দিল জোরে বলুন কে চুম্ব দিল দয়ার নবী মুস্তাফা একজন বয়স্ক মহিলার দুটি হাতে চুম্বন দিচ্ছে এই রাজমহলের যুবক শোনো জালসা শোনার পরে আমল করো তোমার বাপ মা বাড়িতে মুস্তাফা আমার শিক্ষা দিচ্ছেন দয়ার নবী মায়ার নবী হাতে চুম্বন দিচ্ছে এক এক করে সমস্ত সাহাবীরা তাকিয়ে তাকিয়ে দেখে দয়ার নবী আমার যেন হাত দুটি চুম্বন দিয়ে বলে মা ও মা জননী গো আপনার জন্য আসন বিছিয়ে রেখেছি মা আমি নবী বলি আপনি আমার আসনে বসে যান
হাত ধরে আমার নবীর পাগড়িখানা তুলে নাই একবার ঠোঁটে লাগাই একবার মুখে লাগাই একবার চোখে লাগাই একবার বাম চোখে লাগাই আর মুখের মধ্যে বলতে শুরু করে দেয় আর কাঁদতে কাঁদতে বলে মহালিমা বলে বেটা মোহাম্মদ আমার মন ভরে গেছে আমি যেন খুশি হয়ে গেলাম লাও তোমার পাগড়ি তোমার মাথায় বেঁধেলাম মুসলমান বাবা সবাই মিলে আমার নবীর দিকে তাকিয়ে দেখে সাহাবীদের চোখ দুটি যেন পানিতে ভিজে গেছে টপ টপ করে পানি পড়ে যায় কেউ কথা বলে না আমার নবী কা নবীর কান্না দেখে সাহাবীরাও কাঁদে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সম্ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ আর একটু মহাব্বতে সম্ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সম্ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সম্ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি ইয়াসরাফুর নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারা তত্ত্বে ছিল তোমার পরিবেশ ইয়াসরাফুর নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারা তত্ত্বে ছিল তোমার পরিবেশ ইয়াসরাফুর নামে তুমি ছিলে কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সম্ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সম্ভুলিব
তো তোমায় ভুলতে পারি না, আর সে মো আল্লাহর থেকে বড় তুমি হও, সবার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সে মো আল্লাহর থেকে বড় তুমি হও, সবার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। বিশ্ব
শোনাবে যদি দুধ মা হালিমার জন্য এই কাজ করতে পারে মা আমিনার জন্য কেমন করত মা হালিমা বলছে বেটা মোহাম্মদ আমার জন্য এটা করলে তোমার মা পেলে কেমন করত এ মুসলমান তাহলে আমরা আজকে যাদের মা বাবা চলে গেছে নবী আমার রাস্তা বলেছে তোমরা বাবার খিদমত করতে চাও তার জন্য সাদকায়ে জারিয়া করে দাও দান খয়রাত করো বলে বলুন সুবহানাল্লাহ এই জান্নাতি বাগান এই কথা বলেছেন নবী বিশ্ব নবী আমার এই জান্নাতি বাগানে যোগ্য মায়ের যোগ্য একজন ছেলে দেখতে চাই যদি পারেন বিশ্ব নবীর মহব্বতে নবীর প্রেমে বিশ্ব নবীর মহব্বতে দড়িয়ে ডুব দিয়ে একটা কোনো বাপ কোনো ভাই কোনো বন্ধু আছে যে মা জন্ম দিয়েছে যে মা আপনাকে লালন পালন করে বড় করেছে যে মায়ের ঋণ শোধ করা যায়নি বা যাবে না ওই মায়ের মহব্বতে আপনার মা বাড়িতে থাক বা কবরস্থানে থাক যেখানেই থাক না কেন জিন্দা মায়ের জিন্দা বেটা মা চলে গেছে তার যোগ্য ছেলে আছে কোনো ভাই একজন ভাই এসে বলবে এই মাদ্রাসায় তো হাফিজ তৈরি করা হয় ব্রাদার হাফিজ কাকে বলে এক এক করে 6666টি আয়াত 114টা সূরা পাক্কা 30 পারা ইয়াদ করে এখানে রেকর্ডিং করে নিজের সিনার মধ্যে রেখে ওই ছেলেটা স্টেজে এসে আজকে পাগড়ি পাবে তাকে হাফিজ কোরআন বলা হয় এ মুসলমান আসল কোন ভাই আছে আল্লাহ আল্লাহ ওই হাফিজ ছেলেটার দিকে লক্ষ্য করে মাদ্রাসার দিকে লক্ষ্য করে আলিমে ইসলামের দিকে লক্ষ্য করে উলামায়ে আহলে সুন্নাতের দিকে লক্ষ্য করে নিজের বাপ মার খিদমত করার জন্য একজন ছেলে নিজের মায়ের নামে 5000 আর বাপের নামে 5000 10000 আর ওই মাদ্রাসার নামে 1000 11000 টাকা আমার গাউসে আজমের নিসবতে কোন ছেলে আছে বলবে হুজুর আমি 11000 টাকা ওই মাদ্রাসায় দান দিলাম বা খোদা বলছি আপনি যতদিন বেঁচে থাকবেন ওই মাদ্রাসা চলবে বাচ্চারা কোরআন পড়বে সকাল সন্ধ্যা কোরআন পড়বে আপনার নামায় আমলে তার নেকি যাবে আপনি দুনিয়া থেকে দুঃসাদ হয়ে কবরে চলে যাবেন আপনি কবরে শুয়ে থাকবেন ওই নেকির দরজা কিন্তু আপনার জারি থাকবে জোরে বলুন আর একটু জোরে হেদারাদার এমন কাজ করে যান এখানেও পান আর ওখানেও পান তাহলে লাভবান হবেন আছে কোনো ভাই কোনো যোগ্য ভাই বন্ধু আমার নিজের বাপ মায়ের নামে ওই মাদ্রাসার মধ্যে 11000 টাকা একজন বন্ধু এসে বলবে আমি 11000 টাকা দেব ওই মাদ্রাসায় যে মাদ্রাসায় হাফেজ তৈরি করা হচ্ছে এক এক নয় এর আগে এসেছিলাম তখনও হাফেজের দাস্তার হলো আবার আসলাম আবার কি হিফজের দাস্তার হলো এবারও শুনছি দুটি বাচ্চা দাস্তার পাবে না চারটা সুবহানাল্লাহ চারজন ছেলে দস্তার পাবে আল্লাহু সামাদ অনেক বড় কথা এই বিরাদার যে একটা লাইন একটা পৃষ্ঠা মুখস্থ রাখা যায় না এই কোরআন যে কোরআনকে নিয়ে সারা ভারতে নয় সব জায়গায় ছিনিমিনি চলছে এ মুসলমান বাবা যেটা বলতে চাই আপনার 10টা টাকা আপনার 1000 টাকা আপনার 11000 টাকা দিয়ে মাদ্রাসা মজবুত হবে ওই মাদ্রাসায় হাজার হাজার ছেলে হাফেজ হবে এই হাফেজ ছেলেরা কবরস্থানে গিয়ে যদি আপনার বাপ মার জন্য একবার দোয়া করে নাই বা খোদা বলছি আপনার মা বাপ ওই দোয়ার বরকতে জান্নাত পাবে জোরে বলুন আর একটু জোরে সুবহানাল্লাহ আমি চাঁদকে বলি তুমি সুন্দর আছেন নারে তাকবীর নারে রিসালাত আব্দুল করিম না জনাব আব্দুল করিম সাহেব সুবহানাল্লাহ বনগাঁও থেকে এসে 11000 টাকা বাপ মায়ের নামে দান করেছে কাল সকালেই এটিএম থেকে তুলে টাকাটা দিয়ে বাড়ি যাবে সুবহানাল্লাহ আমাদের দুটি হাত উঠবে না
দোয়ার জন্য একটু তরুণ না গো মন খারাপ করে আল্লাহুম্মা সাল্লি আলা ও গো আল্লাহ দয়াময় করুণাময় দয়ালু মাওলানা আল্লাহ তোমার বান্দা আব্দুল করিম নামে তোমার নবীর ঘর মাদ্রাসার মধ্যে যেখানে বাচ্চারা হাফেজ হয় গরিবের বাচ্চারা হাফেজ হয় এতিম বাচ্চারা কোরআনের হাফেজ হয় আল্লাহ রাব্বুল আলামিন হাজি আলহাজ নজরুল শেখ আচ্ছা আচ্ছা হ্যাঁ নজরুল শেখ ওনার ছেলে সুবহানাল্লাহ খোকা হাজির নামে 11,000 টাকা আব্দুল করিম ভাই 11,000 টাকা দিয়েছে ওগো আল্লাহ দয়াময় আজকে পবিত্র জান্নাতে বাগানে দুটি হাত তুলে দোয়া চাই মাহমুদ আল্লাহ গো আল্লাহ তুমি যার হাতকে পছন্দ করো এখানে অনেক ভাই বাবা হাজি গাজী আলী মাওলানা তলবা হাফেজ মুফতি শায়ের শোরা মুসাফির গণ আছে মায়েরা বোনেরা সবাই মিলে ছোট্ট ছোট্ট কুচি কাচারা আছে ওগো আল্লাহ আমি সবাইকে নিয়ে তোমার দরবারে দোয়া চাই মাহমুদ আল্লাহ গো তুমি তো অন্তর্যামী সবারই মনের খবর জানো আল্লাহ যে নিয়তে দান করেছে যাদের মা নাই কবরে চলে গেছে মায়ের অন্ধকার কবরের আজাব গুলো মাফ করে দাও আল্লাহ বাবা নাই কবরে আছে গো আল্লাহ ওই আব্বা জানের কবরের অন্ধকার আজাবের খবর কেউ জানি না ওই অন্ধকারের কবরের আজাব গুলো মাফ করে দাও দুই ভাই আমার মাদ্রাসা 11,000 টাকা করে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাত নবী মুস্তাফার সঙ্গে দাও তাদের বাপ মাদের জান্নাত নবী মুস্তাফার সঙ্গে দাও আমিন বাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ একটু জোরে জোরে আমার সঙ্গে বলেন তুমি জীবন তুমি মরণ বলুন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া দুজন হয়েছে আর দুটো চারটা ছেলে হাফেজ হচ্ছে আর দুটো লোক কোন বন্ধু ভাই আমার আছেন এই জান্নাতি বাগানে আছে তো বলে সুবহানাল্লাহ এই এই টাকা একদিন তোমায় মরতে হবে ভুলে হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন গাড়ি বাড়ি টাকা করি কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যেটা আজকে দিয়ে যাচ্ছেন থেকে যাবে এটা শেষ হবে না দিচ্ছেন কোথায় আমার নবীর ঘর মাদ্রাসাতে এই মাদ্রাসা চলতে থাকবে কিয়ামত অবধি আপনি নেকি ফেলে রাখবেন কিয়ামত অবধি কোন ভাই আর দাঁড়াবে না কোন বন্ধু দাঁড়াবে না কোন মা বলবে না আমি দেব আছেন আল্লাহু আকবার আছেন কেউ একটা আর দুটো হাফেজ চারটা হাফেজ আজকে পাবি পাবে চারটা ছেলে হাফেজ হচ্ছে সুবহানাল্লাহ হেফজে কোরআন বন্ধু ভাই যদি না থাকে নামটা লিখে দাও পড়ে দেবা মসজিদ এটা মাদ্রাসার কাজ চলছে বলে এই মাদ্রাসা আপনাদের আমাদের সবারই মাদ্রাসার কারণ এটা নবীর ঘর আছো কোন ভাই দেওয়ার মতো সুবহানাল্লাহ 11,000 টাকা দেওয়ার মতো আর একটা কোনো ভাই হবে না কোন মা বোন আছেন এই মাদ্রাসার মধ্যে একজন মা বলবে আমি 5,000 টাকা দেব আছেন জান্নাতি মায়ের জান্নাতি বেটি মা ফাতেমার সঙ্গে জান্নাত হবে ইনশাআল্লাহ আছো কোনো মা বোন সুবহানাল্লাহ
এতগুলো মানুষ এই মাদ্রাসা খুব সুন্দর চলবে যদি আমরা সবাই মিলে একটু একটু করে বিন্দু বিন্দু পানিতে মরে যায় অধি এ মুসলমান অল্প অল্প করে যদি সহযোগিতা করি তাহলে অনেক দূরে গিয়ে যাবে যাই হোক তিরিশ পারা কোরআন পড়ে ওই ছেলেরা হাফিজ হচ্ছে আমি তিরিশ জন ভাইকে বলবো এ ভাইরা আমার তিরিশটা ভাই পারবেন আপনারা এক হাজার টাকা করে দিতে পারবেন এক হাজার টাকা করে সুবহানাল্লাহ কোরআনের তিরিশ পারা পড়ে বাচ্চারা আজকে হাফিজ হবে আমরা তো কোরআনকে মহাব্বত করি নবীকে মহাব্বত করি ওই নবীর ঘরে যে কোরআন পড়বে যে কোরআন দেখলো সবাব শুনলো সবাব পড়লে সবাব রাখলে সবাব ওই কোরআনের মহাব্বতে তিরিশ জন ভাইয়ের কাছে বলবো এক হাজার টাকা করে পারবেন দিতে আপনারা আছেন কোনো ভাই আমার নবীর মহাব্বতে এক হাজার টাকা আছো কোনো ভাই যুবক চট করে আসো একটু দোয়া নিয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহু আকবার কোন ভাই নাই কোন মা বোন আছেন সুবহানাল্লাহ এ মা বোন পারবেন এক হাজার টাকা দিতে কিনা আচ্ছা বনগাঁও ও এটাই বনগাঁও সুবহানাল্লাহ রবিউল শেখ বাগমান নামে এক হাজার দশ টাকা দান করেছে সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর নারে রিসালাত জনাব রবিউল শেখ সাহেব পিতা মাতার নামে এক হাজার দশ টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে নেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতগুলো লোকের মাঝে বললাম ভাই মাত্র তিরিশটা কলম এক হাজার টাকা করে পারবেন না গো সুবহানাল্লাহ মায়েরা আপনারা পারবেন না এক হাজার টাকা করে কমসে কম পাঁচটা কলম তো দেন মান সম্মানটা বাঁচান সুবহানাল্লাহ এ মায়েরা তোদের সম্মান নবী বাড়িয়েছে তোরা মন্দিরের মা ইমামদের মা হাজিদের মা হাফিজদের মা আজকে হাফিজ ছেলেরা তোমাদের পেট থেকে জন্ম হয়ে তারা বড় হয়ে হাফিজ হচ্ছে ও মা তোমরা তো সবারই মা গো তোমাদের সম্মান উঁচু এ মায়েরা তাই তোমাদের কাছে বললাম এই আমাদের হাফিজ সাহেবের মাদ্রাসার জন্য বিশ্বনবীর ঘরের জন্য যে ঘরে হাফিজ তৈরি হবে এই ঘরের জন্য মন খুলে দান দাও আইনুল শেখ আলী হাজির নামে হ্যাঁ নিজের আব্বার নামে কত হাজার টাকা নারে নারে রিসালাত সুবহানাল্লাহ যোগ্য বাপের যোগ্য বেটা দু হাজার টাকা দিয়েছে হাজি সাহেবের নামে তার নিজের ছেলে ওনার মা বেঁচে আছে মা মা আছে আরে শুনে এখানে বাড়ি নাকি ছেলেটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানেই বাড়ি বাপের নামে দু হাজার টাকা দিয়েছে মায়ের নামও তো পাঁচশো টাকা দিতে পারতো মাটা বসে আছে খুশি হতো সুবহানাল্লাহ ভাই আমার চট করে আসো এক হাজার টাকা করে চাইছি বেশি মিরাজ শেখ একশো টাকা নগদ দু বড় সিমেন্ট এ ভাই মিরাজ কেমন নাম তোমার নাম সুবহানাল্লাহ একশো টাকা নগদ দু বড়ি সিমেন্ট দেবে সুবহানাল্লাহ এক হাজার টাকা করে চাইছি গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আক্তার শেখ মা বাবার নামে দু হাজার টাকা নারে তাকবীর নারে রিসালাত জনাব আক্তার শেখ সাহেব মা বাবার নামে দু হাজার টাকা দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে বেরাদার শুনেন আমরা দান চাইছি বিশ্ব নবীর ঘরের জন্য ওই নবীর জন্য তো সব কিছু আপনারা আমরা পেয়েছি গো আসুন বিসমিল্লাহ করে হাত দেন আর দান দেন এই দান বেকার বিফলে যাবে না মা বোনদের তরফ থেকে আমি বলেছিলাম মাত্র পাঁচটা এক হাজার টাকা কলম মা বোনেরা পারবেন না দিতে নাকি বলুন ইউসুফ শেখ দুশো টাকা নগদ দু দু বস্তা সিমেন্ট
উসমান হাজির ছেলে বরকত ভাই 500 টাকা বাদশা শেখ মুমতাজ হাজি সাহেবের ছেলে 500 টাকা মালিক হাজির বড় বহু 500 টাকা আফজাল শেখ 510 টাকা শাহবাজ শেখ একটা কালাম পাক দিয়েছে ডাক্তার খাদমে রসুল 510 টাকা ইনসান সে হাসান তোলার কত 100 টাকা নওসাদ থেকে বিবি 500 টাকা আগে নজ্জু মিস্ত্রির বেটা 500 টাকা শেষ বেনাদার সাকিবের মা 500 টাকা দিয়েছে হাজার টাকা চাইছিলাম বাবাজি 500ই সুবহানাল্লাহ আব্দুর রাজ্জাক ভাই দিয়েছে 500 টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ দান দিচ্ছে এরা এদের দান সবাই দান তুমি কবুল করে নাও এ ভাই বন্ধু আমার 1000 টাকা করে আপনাদের কাছে চাইলাম আপনারা দিলেন মাশাআল্লাহ আসুন যে যা পারবেন 500 টাকা 100 টাকা এক বস্তা দু বস্তা পাঁচ বস্তা সিমেন্ট আপনারা লিখিয়ে যান আপনাদের দান বেকার বিফলে যাবে না সুবহানাল্লাহ আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না আমি মরে গেলে তোমরা আমায় 1000 টাকা মোহাম্মদ রিজওয়ান আলম মির্জা চক থেকে মা বাবার নামে 2000 টাকা নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক ভাই 100 টাকা দান করেছে মা বাবার নামে সুবহানাল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও সুবহানাল্লাহ এই মানসিনাতে দান খুবই আপনারা দেন এর আগেও আমি জানি এ পাড়ার লোক খুব দানি মা খালার লোক হয়ে আছে এরা চুপ আছে কেন আল্লাহ জানে এরা হয়তো আজকে দান দেবে না এখনো কোনো মহিলার নামে 1000 টাকা আসলো না এই মা বোনেরা তোদের নামে দোয়া হবে 110 টাকা একজন দিয়েছে মায়ের নামে আল্লাহ দান কবুল করে নাও এই মা বোনেরা তোরা একটা দিবি না কলম মাস্টার জমিরুল মা বাবা 500 টাকা দিয়েছে নারে তাকবীর 1000 টাকা মাস্টার জমিরুল মা বাবার নামে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বিরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম বাবাজি ভাইরা আমার খুব মহব্বত দিচ্ছেন মা বোনেরা আপনারাও দিতে পারেন আসুন সুবহানাল্লাহ কমসে কম চারটা মা খালা যদি 1000 টাকা করে দেয় আবু সামা 100 টাকা নগদ 1000 টাকা বাকি এই পাড়ার না এখানকারই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বন্ধু আমার বাবাজি আমার দান করছেন আপনারা এই দানটা আপনাদের করতে হবে কারণ এখানে অনেক ওলামায়ে কেরাম আছে হাফেজ আছে তলবা আছে হাজি আছে তারপরে নামাজি আছে এখানে কার দোয়া আল্লাহ কিভাবে কবুল করে নেবে কেউ বলতে পারবো না তাই যা নাসরুদ্দিন আলাউদ্দিন শেখের ছেলে 500 টাকা নগদ 500 টাকা বাকি মোট 1000 টাকা দাম সুবহানাল্লাহ এক ভাই 500 100 টাকা